আজকের রাশিফল 7ই ফেব্রুয়ারি 2019, বৃহস্পতিবার। তিথি শুক্ল তৃতীয়া। জন্মরাশি হল কুম্ভ। সূর্যোদয় সকাল 6টা 14 এবং সূর্যাস্ত বিকাল 5টা 29। মেষ রাশির রাশিফল এমন একটি দিন যেখানে হাসি আপনার সর্বদা মুখে লেগে থাকবে এবং অপরিচিতদের পরিচিত বলে মনে হবে। আজকের জন্য বাঁচার আপনার যে প্রবণতা সেটিকে এবং বিনোদন খাতে অধিক খরচা করা লাগাম দিন। কোনো প্রতিবেশীর সাথে ঝগড়া আপনার মেজাজ খারাপ করতে পারে, কিন্তু আপনার মেজাজ হারাবেন না, কারণ এটি শুধু আগুনের ইন্ধন জোগাবে। হৃদ্যতাপূর্ণ সম্পর্ক বজায় রাখতে আপনার চেষ্টা করুন। আজ আপনার ভালোবাসার মানুষটি আপনার খেয়ালি আচরণ অত্যন্ত দুরূহ বোধ করবেন। আপনি কর্মক্ষেত্রে আজ একটা ভালো খবর পেতে পারেন। আপনি যদি আপনাকে নিয়ন্ত্রণ করার জন্য আপনার অর্ধাঙ্গিনীর থেকে অন্য কাউকে বেশি সুযোগ দেন, আপনি আপনার সঙ্গিনীর থেকে একটি বিরূপ প্রতিক্রিয়া পেতে পারেন। আজকের ভাগ্য সংখ্যা হলো 5। বৃষ রাশির রাশিফল আজ আপনার নিজের জন্য যথেষ্ট সময় থাকবে, তাই আপনার স্বাস্থ্য ভালো রাখার জন্য দীর্ঘক্ষণ হাঁটতে যেতে পারেন। খুব বুঝে খরচ করুন এবং আজেবাজে খরচ না করতে চেষ্টা করুন। আপনার প্রিয়জন প্রতিশ্রুতি চাইতে পারে, এমন প্রতিশ্রুতি করবেন না যা আপনার পক্ষে রাখা কঠিন হবে। ব্যবসা এবং শিক্ষা কারোর কারোর জন্য উপকারী হবে। একটি দীর্ঘ সময় পরে আপনি আপনার জীবনসঙ্গিনীর সঙ্গে প্রচুর সময় ব্যয় করতে পারবেন। আপনার আজকের দিনে সকালের দিকে স্ত্রীর কারণে মন চঞ্চল হতে পারে। আজ সারাদিন কোনো ঝুঁকিপূর্ণ কাজ করতে হতে পারে। নিজের বুদ্ধির বলে শত্রু মোকাবিলা করতে সক্ষম হবেন। বাড়িতে অতিথি সমাগম হতে পারে। দিনের শেষ ভাগে সম্মানপ্রাপ্তির যোগ আছে। কর্মচারীর বেপরোয়া আচরণে ব্যবসায় গোলযোগ হবে। নিজের বুদ্ধিতে আইনি সমস্যার হাত থেকে মুক্তি পাবেন। আজকের ভাগ্য সংখ্যা হলো 4। মিথুন রাশির রাশিফল আজকের দিনে প্রিয়জনের সঙ্গে কোনো বিবাদ নিয়ে চিন্তা হবে। আর যতটা সম্ভব ঈশ্বরের জন্য কিছু করার চেষ্টা করুন। অতিরিক্ত উদাসীনতা কর্মে ব্যাঘাত ঘটাতে পারে। অভিনয় সংক্রান্ত ব্যাপারে জটিলতা আসতে পারে। দাম্পত্য জীবনে শান্তি নিয়ে একটু চিন্তা হবে। খুব দরকারি কাজ থাকলে দুপুরের পরে করুন। বন্ধুদের কথা মেনে চললে বিপদের মুখে পড়তে পারেন। আপনার ভ্রমণ এবং অর্থ ব্যয় করার মেজাজ থাকবে, কিন্তু আপনি যদি এটা করেন তাহলে দুঃখিত হবেন। আপনি আপনার বন্ধুদের সঙ্গে সুন্দর সময় কাটাবেন। আজ আপনি ভালো ধারণায় পূর্ণ থাকবেন এবং আপনার পছন্দের ক্রিয়াকলাপ আপনাকে প্রত্যাশা বহির্ভূত লাভ এনে দেবে। আজ আপনার ইচ্ছামতো কিছু নাও চলতে পারে, কিন্তু আপনি আপনার সঙ্গিনীর সাথে একটি সুন্দর সময় কাটাবেন। এর ভাগ্য সংখ্যা হলো 2। কর্কট রাশির রাশিফল স্বাস্থ্যের দিক দিয়ে এই সময়কালটি মন্দ যাবে, কাজেই আপনি কি খাচ্ছেন সেই ব্যাপারে সতর্ক হন। যৌথ ব্যবসা এবং সন্দেহজনক আর্থিক স্কিমে বিনিয়োগ করবেন না। যখন আপনি কোনো দলের মধ্যে রয়েছেন কি বলছেন তার প্রতি খেয়াল রাখুন। আপনার আবেগপ্রবণ মন্তব্যের জন্য আপনি তীব্রভাবে সমালোচিত হতে পারেন। কোনো আকস্মিক বার্তা আপনাকে মিষ্টি স্বপ্ন দেখাবে। কাজের জায়গায় নতুন সমস্যা উঠে আসবে, বিশেষ করে আপনি যদি সবকিছু কৌশলাতে না সামলান। সমস্যায় আপনার দ্রুত আচরণ করার ক্ষমতার জন্য আপনি স্বীকৃতি পাবেন। অতিরিক্ত পরিশ্রম বৃদ্ধি হওয়ার ফলে মানসিক চাপ বৃদ্ধি পাবে। সন্তানের চাকরির খবর নিয়ে আনন্দ আসতে পারে। আজ খুব কাছের কোনো মানুষের জন্য আপনার ছোটোখাটো কোনো ক্ষতি হতে পারে। স্ত্রীর সঙ্গে মনোমালিন্যের অবসান ঘটবে। আজকের ভাগ্য সংখ্যা হলো 5। সিংহ রাশির রাশিফল আজ সকাল থেকে কাজের জন্য প্রচুর চিন্তা থাকবে। আজ ব্যবসার জায়গায় খুব সতর্ক থাকুন, বুদ্ধিভ্রম ঘটতে পারে। বন্ধুর সঙ্গে আজ কোনো কারণে বিবাদ হবে। ধর্ম আলোচনায় আজ আপনি খুব সুনাম অর্জন করবেন। আজ কোনো কারণে বাড়তি উপার্জন হতে পারে। অতিরিক্ত আবেগ ক্ষতি ডেকে আনতে পারে। বন্ধুরা আপনাকে কোনো বিশেষ ব্যক্তির সাথে আলাপ করাবে, যিনি আপনার চিন্তায় লক্ষণীয় প্রভাব ফেলবেন। আপনি যতটা চান তার সব আকর্ষণীয় কেড়ে নেওয়ার পক্ষে দুর্দান্ত দিন। আপনার সামনে হয়তো অনেক কিছু জড়ো হয়ে থাকবে এবং কোনটি অনুসরণ করবেন সেই নিয়ে সিদ্ধান্ত নিতে আপনার অসুবিধা হবে।
একটি সারপ্রাইজ পরিকল্পনা করুন এবং এটিকে আপনার জীবনের সবচেয়ে সুন্দর দিন তৈরি করুন। সফর করার পক্ষে দিনটি ভালো নয়, একটি দীর্ঘ সময় পর আপনি আপনার স্ত্রীর সাথে একটি সুন্দর দিন আজ কাটাবেন। আজকের ভাগ্য সংখ্যা হলো 4। কন্যা রাশির রাশিফল। সম্পত্তি সংক্রান্ত কারোবার বাস্তবায়িত হবে এবং অবিশ্বাস্য লাভ এনে দেবে। কোনো মতবিরোধে অহেতুক ইন্ধন দেওয়ার পরিবর্তে নির্বিরোধে সেগুলি সমাধানের চেষ্টা করুন। আপনার ভালোবাসার মানুষটির সাথে আপনার ব্যক্তিগত অনুভূতি এবং গোপন বিষয়গুলি ভাগ করে নেওয়া এটি সঠিক সময় নয়। কথা রাখার উপায় না থাকলে কথা দেবেন না। তৃতীয় কোনো ব্যক্তিকে নিয়ে আপনার এবং আপনার সঙ্গিনীর মধ্যে কলহ বাঁধবেন। আজ কোনো কারণে আপনার মানহানি হতে পারে। আপনার বক্তব্য সকলের মন জয় করতে সক্ষম হবেন। সঙ্গীত শিল্পীদের শুভ সময়। চাকরিতে বদলি হওয়ার সম্ভাবনা আছে। ব্যবসায় কোনো জট থাকলে সেটা কেটে যাবে। হঠাৎ কোনো পুরনো বন্ধুর সঙ্গে আজ দেখা হতে পারে। সন্তানের জন্য কোনো খরচ বাড়বে। আজকে ভাগ্য সংখ্যা হলো 2। তুলা রাশির রাশিফল। আপনার আজকের দিনে আজ সকাল থেকে একটু আর্থিক টানাটানি হতে পারে। নিজের নম্র স্বভাবের জন্য কর্মস্থলে পদোন্নতি হবে। বাসস্থান পরিবর্তন নিয়ে খরচ বৃদ্ধি পাবে। পুরনো কোনো ঋণ আজ শোধ হতে পারে। নিজের ভুলের ফলে নানা দিক থেকে অপদস্থ হতে পারে। বাড়তি কোনো ব্যবসার কথা না ভাবায় শ্রেয় হবে। আজ হঠাৎ কারোর সাথে বিবাদ হতে পারে। আজ আপনি পরোপকার কাজে মানসিক শান্তি ও আরাম পাবেন। দিনটি বিশেষ করে তোলার জন্য পরিবারের সাথে বাইরে একটি ডিনারের পরিকল্পনা করুন। সময়মতো এবং দ্রুত পদক্ষেপ গ্রহণ আপনাকে অন্যদের থেকে এগিয়ে রাখবে। আজ ভিন্ন অভিমত আপনার এবং আপনার সঙ্গিনীর মধ্যে বিতর্কের সৃষ্টি করতে পারে। আজকের ভাগ্য সংখ্যা হলো 5। বৃশ্চিক রাশির রাশিফল। মানসিক শান্তির জন্য আপনার উত্তেজনার সমাধান করুন। বিনিয়োগে যে স্কিমগুলি আপনার কাছে আকর্ষণীয় লাগছে সেগুলি খুঁটিয়ে দেখুন। কথা দেওয়ার আগে বিশেষজ্ঞের পরামর্শ নিন। যদি কর্মক্ষেত্রে আপনি আপনার ভালো ধারণা উপস্থাপন করতে পারেন এবং আপনার সংকল্প ও উদ্যম প্রদর্শন করতে পারেন তাহলে আপনি লাভবান হবেন। যদি ভ্রমণ পরিকল্পনা থেকে থাকে তা পরিবর্তন হতে পারে। আজ কোনো প্রতিযোগিতায় অংশগ্রহণ না করাই ভালো হবে। ভ্রমণে কোনো সমস্যা বাড়তে পারে, একটু সাবধানে থাকুন। ভাই বোনেদের সঙ্গে বিবাদ নিয়ে চিন্তা হবে। প্রেমে নতুন মোড় আসার সম্ভাবনা আছে। আজ যে কোনো নতুন ব্যবসার জন্য প্রচেষ্টা করতে পারেন। আজ সারাদিন বেশ উৎফুল্লতায় কাটবে। বাড়ির লোক আপনাকে আজ বুঝবে না। আজকের ভাগ্য সংখ্যা হলো 6। ধনুরাশির রাশিফল। আজকের দিনে অতিরিক্ত বিলাসিতার জন্য খরচ বাড়বে। সন্ধ্যার দিকে কর্মক্ষেত্রে নিজের দোষে খারাপ পরিস্থিতির শিকার হবেন। পরোপকারে সংসারে শান্তিভঙ্গ হবে। সন্তানের কাজের ফলে আনন্দ ও গর্ববোধ হবে। বিষয় সম্পত্তি নিয়ে দুশ্চিন্তা বাড়তে পারে। উচ্চপদস্থ চাকরি যোগাযোগ হবে। বাড়িতে শুভ কোনো কাজের জন্য খরচ বাড়বে। অতীতের ভুল সিদ্ধান্তগুলি আজ হতাশ এবং মানসিক অশান্তির দিকে নিয়ে যাবে। সামাজিক জীবনে অবহেলা করবেন না। আপনার ব্যস্ত সময় থেকে সময় বের করে সপরিবারে পার্টিতে যান। এতে শুধু যে মন ভালো থাকবে তাই নয়, এতে আপনার সংকোচও সরে যাবে। আপনার জন্য পরিবেশ আজ প্রেমময় হয়ে উঠবে। একটি জরুরি প্রকল্প যার উপর আপনি দীর্ঘ সময় ধরে কাজ করছেন বিলম্বিত হবে। এমন একটি দিন যেখানে ভালো মন্দ ঘটনা ঘটবে। আজকের ভাগ্য সংখ্যা হলো 3। মকর রাশির রাশিফল। আপনার ক্ষমতা শক্তি বেশি থাকবে। উপরি টাকা জমি বাড়িতে বিনিয়োগ করা উচিত হবে। আপনাকে খুশি রাখার জন্য অভিভাবক এবং বন্ধুরা তার সেরাটা দেবে। আজ আপনি অফিসে যে কাজ করছেন তা আগামী সময়ে বিভিন্নভাবে আপনার উপকারে লাগবে। সফর করার পক্ষে দিনটি ভালো নয়। আপনার আজকের দিনে ব্যবসায় দারুণ অর্থপ্রাপ্তির যোগ আছে। নিজের ভুল সংশোধন করে ব্যবসায় উন্নতি হবে। দূরে ভ্রমণ না করাই ভালো হবে। বিশেষ উচ্চ কোনো কাজ করায় সমাজে মর্যাদা লাভ হতে পারে। চিকিৎসাজনক কাজে সারাদিন অস্থিরতা থাকবে। আজ কোনো ভালো খবর পেতে পারেন। আজকের ভাগ্য সংখ্যা হলো 3।
কুম্ভ রাশির রাশিফল। আপনার আজকের দিনে কর্মস্থানে কাজের চাপ বাড়তে পারে, বন্ধুদের দ্বারা ব্যবসায় উন্নতি হবে, তৃতীয় ব্যক্তির জন্য সংসারে দূরত্ব বাড়তে পারে, প্রতিবেশীর সঙ্গে শত্রুতার সম্ভাবনা আছে। নতুন ব্যবসায় আজ লগ্নি পড়তে পারে, তবে খুব চিন্তা করে, পরিশ্রম বৃদ্ধিতে শারীরিক অসুস্থতা আসবে, আজ কোনো ব্যাপারে মামলায় জড়িয়ে পড়তে পারেন, অধিক দুশ্চিন্তা এবং চাপ উচ্চ রক্তচাপের কারণ হতে পারে। আজ আপনার পথে আসা নতুন বিনিয়োগের সুযোগ অন্বেষণ করুন, পরিবারের সদস্যদের থেকে সদুপদেশ আপনার মানসিক চাপ কমাবে। দিনের পরের ভাগে আরাম করুন, আপনি কর্মক্ষেত্রে আজ একটা ভালো খবর পেতে পারেন। উত্তেজনাপূর্ণ দিন যখন ঘনিষ্ঠ সহকারীদের সাথে বেশ কিছু বিরোধ মাথাছাড়া দিয়ে উঠতে পারে। আপনার স্ত্রী আপনার স্বাস্থ্যের দিকে আজ অসংবেদী হতে পারেন। আজকের ভাগ্য সংখ্যা হলো 1। মীন রাশি রাশিফল। আপনার মানসিক স্বাস্থ্য রক্ষা করুন, যা আধ্যাত্মিক জীবনের পূর্ব শর্ত। কারোর কারোর জন্য ভ্রমণ ক্লান্তিকর হতে পারে, কিন্তু আর্থিকভাবে ফলপ্রসূ হবে। বন্ধুবান্ধবদের সাথে ক্রিয়াকলাপ উপভোগ হবে, কিন্তু স্বেচ্ছায় খরচ করার জন্য এগিয়ে যাবেন না, অন্যথা খালি পকেট আপনাকে বাড়ি ফিরতে হবে। প্রেমে বিপর্যয় মোকাবিলা করার জন্য উচ্ছল এবং সাহসী হন। আজ সহকর্মীরা ক্ষোভ প্রকাশ করায় মানসিক চাপ থাকবে। স্ত্রী স্বাধীন চেতা স্বভাবের জন্য সংসারে অশান্তি হবে। ব্যবসায় নতুন কর্মী নিযুক্ত করার আগে ভালো করে দেখে নিন, আপনার সহ্য ক্ষমতা আপনাকে বাঁচাবে। অযথা কথা খুব বেশি বলবেন না, আজকে কোমরের কোনো সমস্যা বাড়তে পারে। আজকের ভাগ্য সংখ্যা হলো 8। ভালো থাকুন, সুস্থ থাকুন।